ঘোষণা হল বিজেপির প্রার্থীর তালিকা পাঁচ সমষ্টিত হবলগা উপনির্বাচনত তিনি সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতা করব বিজেপিয়ে দুই সমষ্টি মিত্র দল ইউপিপিএল প্রত্যাশিত হবে ফণীধর রূপজ্যোতি সুশান্ত প্রার্থিত্ব আসন্ন উপনির্বাচনের অবশেষত প্রার্থিত্ব ঘোষণা করলে রাজ্যিক বিজেপিয়ে খালি হওয়া ছটা বিধানসভা সমষ্টির ভিতর মাজুলীক বাদ দিয়ে পাঁচটা সমষ্টিত হবলগা উপনির্বাচনত মিত্র দল ইউপিপিএলক দুটা সমষ্টি এড়ি দি তিনি সমষ্টিত প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত সিলমোহর মারিছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই প্রত্যাশিতভাবে প্রার্থিত্ব লাভ ভবানীপুরত ফণীধর তালুকদার মরিয়নীত রূপজ্যোতি কুর্মী থাওড়াত সুশান্ত বরগোহাঁই ইতিমধ্যে বিজেপির মিত্র ইউপিপিএলে গোসাইগাঁওত জিরণ বসুমতারী আর তামুলপুরত জলেন দৈমারীক প্রদান করেছে প্রার্থিত্ব বর্তমান এআইইউডিএফ আর কংগ্রেসে প্রার্থী বাছনি চূড়ান্ত করা নাই যদিও দুটা সমষ্টির প্রতিদ্বন্দ্বিতার সাজু এআইইউডিএফ ভবানীপুর আর গোসাইগাঁওত প্রতিদ্বন্দ্বিতা করব এআইইউডিএফে 2006-11 তিনটা ইলেকশন আমি গোসাইগাঁওত খেলিছো আর আপনার যদি ডেটা চায় 2500-3000-2800 এনেকা ভোটর 5000 ভোটর ব্যবধানত আমি তাকে তাতে আমি হারিছো আলটিমেটলি গিয়ে কনটেস্ট আমার লগত হয়েছে এইবারও কনটেস্ট আমার লগত হব আর আমি তাতে জিকিম ভবানীপুর স্পষ্ট আমি তিনবার জিকিছো দুবার অকলে খেলি জিকিছো এইবার আমি অকলে নিশ্চিতভাবে আমি খেলিম আর যুজিম খেলিম জিকিম আমি ভবানীপুর প্রার্থীর তালিকা সাজু প্রদেশ কংগ্রেসরও রাইজর দলক ভবানীপুর আর মাজুলী অসম জাতীয় পরিষদ এড়ি হাইকমান্ড প্রেরণ চারি সমষ্টির প্রার্থীর তালিকা চারিটা সমষ্টির প্রার্থীর তালিকা ইতিমধ্যে আমি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ডাঙরিয়া প্রেরণ করল এটাও মানে সোনিয়া গান্ধী ডাঙরিয়া ফোন করে কব যে ম্যাডাম মূর ভুল হয়ে গেল আপনি এই সমষ্টি খালিকে রাখব বলে ইমান সাহস তো মো নাই মানে ম্যাডামক চারিটা সমষ্টির তালিকা কালি দিছো দুটা সমষ্টি আমি নাই দিয়া মাজুলী আর ভবানীপুর তারে এটা লুইন গগৈ ডাঙরিয়ায় সমজি লৈছে এটা আমার অখিল গগৈ ডাঙরিয়ায় সমজি ললেই আমি বাকি নির্বাচনী পথত তিনজন একেলগে এটা দৌড়িব পারো অবশ্যই রাজ্য দলের সন্দর্ভত চূড়ান্ত সিদ্ধান্তর অখিল গগৈলৈ ডেডলাইন কংগ্রেসের ইতিমধ্যে লুইন গগৈ ডাঙরিয়ায় আমার প্রস্তাবের প্রতি সন্মতি জানাইছে অখিল গগৈ ডাঙরিয়ায়ও সন্মতি নজনাকে থাকা নাই তেখেতে এখার ধুনিয়া কথা কৈছে যে মন মিলিছে মনটো যেটা মিলি যায় বাকি কথাবিলাক মিলিব কারণে কিছু সময় প্রয়োজন আমি আজি দিনটো বাদ চাম আর আজি দিনটো পাছত আমি পরবর্তী সিদ্ধান্ত আপোনালোকক জানাম ইয়ার মাজতে ভবানীপুরত কংগ্রেসের প্রার্থীর দাবিদার সাংসদ আব্দুল খালেক মই হাতৰ ছবিৰ হাতৰ যি প্ৰতীক তাত মই অটল আছো মই বিচাৰো ভৱানীপুৰত কংগ্ৰেছৰ প্ৰতীক চিন হাতৰ প্ৰতীক চিন থাকিব মুঠৰ ওপৰত সমাগত উপনিৰ্বাচনৰ বাবে এতিয়া সাজু প্ৰতিটো ৰাজনৈতিক দল শাসকীয় বিজেপি মিত্ৰজোঁটৰ কঁকালত টঙালী বিৰোধীৰ ৰণশালী তাৰ মাজতে নিৰ্ণয় হ'ব উপনিৰ্বাচনৰ ফলাফল ভিডিঅ' জাৰ্নেলিষ্ট সৌৰভৰ সহযোগত ৰুবুল গগৈ ৰিপৰ্ট প্ৰাগ নিউজ